আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি ভালো আছো সবাই। সবাই সুস্থ আছো, পড়াশোনার সাথেই আছো, এই আশাবাদ ব্যক্ত রেখেই তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রম পেজ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কামরুজ্জামান টিটু, প্রভাষক ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং। ব্যবসায় শিক্ষা শাখার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফিন্যান্স ব্যাংকিং ও বিমা বিষয়ের আজকের অধ্যায় দীর্ঘমেয়াদী অর্থায়নে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই পাঠ শেষে তোমরা শেয়ার বা স্টক এর সংজ্ঞা বর্ণনা করতে পারবে, তোমরা সাধারণ শেয়ারের সংজ্ঞা বর্ণনা করতে পারবে এবং সেই সাথে অগ্রাধিকার শেয়ারের সংজ্ঞা বর্ণনা করতে পারবে। ওকে, তো চলো আমরা আজকে আমাদের পাঠ শুরু করি। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মূল পাঠে প্রবেশের পূর্বে আমরা একটু আমাদের যদি একটু রিক্যাপ করি, আমরা যে চ্যাপ্টার শুরু করেছি সেই চ্যাপ্টারের নাম হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থায়ন। এবং আমরা জানি ফান্ডস অ্যাভেলেবল ফর এ পিরিয়ড অফ 10 ইয়ার ওর মোর, সেই ফান্ড এর সোর্সগুলোকে আমরা বলছি হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস। অর্থাৎ আমি কোনো উৎস থেকে অর্থ সংগ্রহ করব, তা হচ্ছে 5 বছর বা 10 বছর বা তারও বেশি মেয়াদে ব্যবহার করতে পারবো, সেই উৎসগুলোকে আমরা বলছি হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস। তো শুরুতে আমরা দেখেছিলাম যে অর্থায়নের যে উৎস দীর্ঘমেয়াদী অর্থায়নের, সেটাকে আমরা মোটা দাগে 2 ভাগে ভাগ করেছিলাম। এটা হচ্ছে অভ্যন্তরীণ উৎস, এটা হচ্ছে বাহ্যিক উৎস। তো অভ্যন্তরীণ উৎসের মধ্যে আছে মালিকের নিজস্ব মূলধন, তারপর সংরক্ষিত মুনাফা, অবচয় সঞ্চিতি, বোনাস শেয়ার মূলধন, এইগুলো হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠানের অর্থায়নের, মানে দীর্ঘমেয়াদী অর্থায়নের অভ্যন্তরীণ উৎস। আমরা যদি হচ্ছে বাহ্যিক বা এক্সটার্নাল সোর্সের দিকে তাকাই, তাহলে দেখতে পাবো সেখানে আছে সাধারণ শেয়ার, তাই না, অগ্রাধিকার শেয়ার, বন্ড বা ডিবেঞ্চার, এবং হচ্ছে প্রাতিষ্ঠানিক বিভিন্ন উৎস, তাই না, ব্যাংক, বিমা, তারপর হচ্ছে ইজারা কোম্পানিগুলো তো আছেই। আচ্ছা, তো আমরা ইতোমধ্যে এই চ্যাপ্টারের বন্ড বা ডিবেঞ্চার সম্পর্কিত যাবতীয় যা জানার অলরেডি জেনে গিয়েছি, আমরা হচ্ছে আজকে জানবো শেয়ার সম্পর্কে। তো শেয়ার এবং সাধারণত আমরা হচ্ছে এই চ্যাপ্টারে 2 রকম শেয়ার নিয়ে ডিসকাস করবো, একটা হচ্ছে সাধারণ শেয়ার, হচ্ছে অগ্রাধিকার শেয়ার। ওকে, তো এখন হচ্ছে আমরা আমাদের যে শিখনফল ছিল সেই শিখনফলের দিকে আগাই। ওকে,